বেশ কিছুদিন বন্ধ থাকার পর ভারতীয় চলচ্চিত্রের এক গৌরবময় বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সম্মান আবার শুরু হতে চলেছে। কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করা হলো। আগামী 7 সেপ্টেম্বর 2013 কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে এই সম্মান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই 1937 সাল থেকে যাত্রা শুরু করে আজ 2013 সালে এসে বিএফজে তার দীর্ঘ 75 বছর পূর্ণ করতে চলেছে। বাংলা চলচ্চিত্র জগতও তার 100 বছর পূর্ণ করল। তাই বাংলা চলচ্চিত্রের এক সুবর্ণক্ষণে আবার নতুন সাজে বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র দুনিয়াকে সম্মান দিতে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করলো। বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে 75 বছর ধরে ভারতীয় সিনেমার সঙ্গে তারা যুক্ত। তারা দীর্ঘদিন ধরে ভালো কাজ করছেন, প্রমোট করছেন, অ্যাওয়ার্ড দিচ্ছেন, সবাইকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনারা জানেন যে আজকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে সিনেমা এবং টেলিভিশন, আজকে একটা স্বর্ণযুগের সামনে এসে আমরা দাঁড়িয়েছি। কিন্তু এই বিএফজে এত নামি, এত রেসপেক্টেড একটা নাম, কোনো কোনো সময় স্বপ্ন দেখতাম যদি এরকম একটা ছবি আমার ছাপায়, কোনো সময় সেই বিএফজের 75 বছরের ইতিহাস। আর বিএফজে ব্যাপারটা আমাদের তখন শিল্পী বলত যে রাষ্ট্রপতি পুরস্কার পাবি হচ্ছে কি আমাদের বিএফজে। আমার বিএফজে হচ্ছে সবচেয়ে পুরনো অর্গানাইজেশন যারা প্রথম চলচ্চিত্রকে রেকগনাইজ দিয়ে